দেখুন আমি ওইসব বলতে পারবো না কে রোহিঙ্গা জড়িত কে কোথা কার কে জড়িত। বিজেপি এটাকে নিয়ে এবার তাল পাকানোর চেষ্টা করছে হিন্দু মুসলমান, এতে একই একটাই কাজ ওদের, এটা করার আইন শৃঙ্খলা যারা ভাঙছে, সে রোহিঙ্গা হোক, সে এদেশি হোক, বিদেশি হোক, স্বদেশি হোক, যেই হোক, সে আইন ভাঙছে। তার একটাই সংজ্ঞা, সে ভারতবর্ষের আইনকে ভুলুণ্ঠিত করছে। এবার সেইখানটাকে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে শিখ কে রোহিঙ্গা এইটা বাছার মতো দিয়ে রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িক সমীকরণের রাজনীতি করছে। এইখানে বিজেপির নিকৃষ্টতা, এখানে বিজেপির সংকীর্ণতা বলে আমি মনে করি। যে অপরাধ করেছে ধর তা দেখে, কেউ মানা করেছে বাংলার মানুষ, বাংলা করে হিন্দু মানা করেছে না মুসলমান মানা করেছে, হঠাৎ করে রোহিঙ্গা চলে আসছে কেন বাগবাজারে? এই যে দাদা এই যে সন্দেশখালীতে ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনীর উপর এবং দেখা যাচ্ছে প্রশাসন তো নিষ্ক্রিয় প্রায় কার্যত, এখানে প্রশাসন তো তৃণমূলের অমূল্যায়নে চলে তাই নিষ্ক্রিয়। প্রশাসন সক্রিয় হলে তো অবাক হবো, প্রশাসন সক্রিয় হলে তো এ পশ্চিমবঙ্গে সুনামি এসে যাবে। প্রশাসন সক্রিয় হবে না, দিদির আঙুলে এনে চলতে হয়। এ সংবাদ মাধ্যম তো বরাবর মার খাচ্ছে বাংলায়, সংবাদ মাধ্যমের হামলা আজকে তো হয়নি, সংবাদ মাধ্যম বরাবর এই বাংলায় তৃণমূলের সন্ত্রাসের শিকার, সাংবাদিক থেকে আরম্ভ করে ফটোগ্রাফার সবাই শিকার। এ বাংলায় কেউ শান্তিতে নেই এবং তৃণমূলের লোকেরাও শান্তিতে নেই। তৃণমূলের মধ্যে দত্তদের দঙ্গল লেগে গেছে, তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগে গেছে, সেখানেও কেউ শান্তিতে নেই, সারা বাংলা জুড়ে অশান্তি আজকে। সত্তারূঢ় পার্টিকে গুন্ডোনে দরিন্দোনে যে হামলা বলা হয় আজ ইডি কে অফিসারোঁ কে খিলাফ, ইসমে ইয়ে জগজাহির হতে হ্যায় কি বঙ্গাল মে কানুন ওর ব্যবস্থা কি হাল কিতনা বুরা হতে যা রহে হ্যায়। मैं तो ये कहना चाहते हैं कि अगर ईडी इतना इडियट कब से हुआ पता नहीं, उनको सारे फौजों को साथ में लेकर चलना चाहिए। आज तो जख्म हुए, अगले तारीख खून भी हो सकते, तो इसके लिए सतर्कता बरतते हुए ईडी वालों को और ज़्यादा फौज को शामिल करते हुए किसी के खिलाफ दाबोच करना या किसी को हिरासत में लेना, कोई संपत्तियों को बरामद करना, जो भी कदम उठाए, साथ में भारी भरकम सिक्योरिटी फोर्सेस को लेना चाहिए, ये मैं जरूर कहना चाहते हैं। क्योंकि बंगाल में ये सारे आदि हैं, आज जख्मी हुए हैं, कल ईडी वाले अगर ख़त्म हो जाए, खून हो जाए, तो हमें मुझ जैसे लोगों के लिए ये अचरज की बात नहीं होगी। एक खुनी গ্রেপ্তার করা উচিত তাদেরকে, যারা মান্যতার কথা বলছে আগে গ্রেপ্তার করে তারপরে কোনো কথা বলা উচিত, তারা এক একটা অপরাধী বলে আমি মনে করি, একদম নির্ভেজাল অপরাধী তারা। ডাক্তারি পেশা আমরা বলি ডাক্তারদেরকে জীবন্ত ভগবান, তাদেরকে আজকে যাদেরকে সমাজ বলে জীবন্ত ভগবান, আজকে তাদেরকে দিয়ে যে মিথ্যার বেসাতি করাচ্ছে তৃণমূল, আর সেই মিথ্যার বেসাতিতে যারা পা দিয়ে তাদের সমাজকে কলঙ্কিত করছে, ডাক্তারি সমাজকে কলঙ্কিত করছে, তাদের ফ্র্যাটার্নিটিকে অপমান করছে, আমি তাদেরকে নিন্দা করতে চাই, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হোক এটা চাই। ইডি এখন আরও বেশি ফোর্স নিয়ে আসবে, অত কথার কী আছে? ইডি কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সংস্থা, তাদের তো ফৌজের অভাব নেই, ফৌজ নিয়ে আসবে, যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে সেখানে তারা ফৌজ নামাবে, তবে না বুঝবো যে হ্যাঁ ইডির দম আছে। আমি বলি না ইডি মোদির ইডিয়েট তাই মার খাচ্ছে, ওরা তো জানে পশ্চিমবঙ্গ এরকম, তাই বেশি ফৌজ নিয়ে আসবে, মোকাবেলা করবে। দেখুন বলার কিছু নেই, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, সেটা ইডি আধিকারিকরা বুঝেছে, এটাই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে আমরা এসবের মোকাবেলা করেই রাজনীতি করি, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এবং কেন্দ্রীয় সরকার যে তারা ইডি সিবিআইকে বিভিন্ন রাজ্যে যে পাঠাচ্ছে, পাঠানোর আগে ইডি সিবিআই নিরাপত্তার কথা তারা ভাববে, যাতে ইডি আর কোনো জায়গায় না যায়, কোর্টের কথা শুনে যাতে আর কোথাও কাউকে ধরতে
সম্পত্তি বাজেয়াপ্ত করতে যাতে না যায় তারই একটা মরণপ্রাণ প্রচেষ্টা। এই তো ব্যাপার। আরও রাগ হয়েছে কাকাবাবুকে এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হয়েছে গলা স্বর পরীক্ষা করার জন্যে, এত বড় সাহস কাকাবাবুকে বাঁচাতে খোকাবাবুরা তো ব্যস্ত হবেই। কাকাবাবু খোকাবাবুদের এ বাংলা, তো এখানে কাকাবাবু খোকাবাবুদের উপরে কিছু হামলা হতে গেলে তাকে তো পালাতেই হবে, তারা খেতেই হবে। আচ্ছা কে কোথায় বোঝে যাই না আমি, আমাকে কিছু জিজ্ঞেস করো সেটা বলো, কোথাকার কোন নেতা কি বলছে তার জবাব দেওয়া তোমার দায়িত্বের মধ্যে পড়ে। কোন কোন আসনে কংগ্রেস লড়তে চায় সেই কথা বলে দেব আপনার, বলে দেব আপনার। আমাদের মুর্শিদাবাদে আসছে, হ্যাঁ মালদায় আসছে, সাত দিনের মধ্যে আর কোথায় যাবে, ওদিকে নর্থ বেঙ্গল আছে। বাংলার তৃণমূল সরকার এবং তৃণমূল পার্টির নোক দাঁত ক্রমশ প্রকাশ পাচ্ছে, আইনি মোকাবিলা করার ক্ষমতা যাদের থাকে না, যারা দুর্বল, যারা জানে যে তারা অপরাধী, তাই অপরাধকে ধামাচাপা দেবার জন্য তারা হিংসার আশ্রয় নিয়ে থাকে, তাই তারা হিংসার আশ্রয় নিয়েছে। এবং এই ঘটনার মধ্যে দিয়ে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে যে কিছু নেই তা আরেকবার প্রমাণিত হচ্ছে। চোরের মায়ের বড় গলা আমরা দেখতে পাচ্ছি বাংলায়। এখন মাইন্ড ফিল্ড হয়ে আছে, কখন কোথায় কে বোমা দেখবে তার কোনো হিসাব নেই, কারণ গত পঞ্চায়েত নির্বাচনের পর এখানকার পুলিশ প্রশাসনের মদতে, থানায় থানায় ওসিদের আইসিদের মদতে এই মুর্শিদাবাদ জেলা যে নির্বাচন হয়েছে, যা প্রহসন হয়েছে, সেই নির্বাচনকে প্রহসনে করার জন্য যে বোমার ব্যবহার হয়েছিল, যা বোমা মজুদ হয়েছিল, সেগুলো তো ডিসপোজ হয়নি, নষ্ট হয়নি, তাই যা থেকে গেছে তাই এখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের জন্য মৃত্যুর কারণ হচ্ছে। মাইন্ড ফিল ফর দ্য চিলড্রেন এই মুর্শিদাবাদ। তো যে কথাটা আমরা বলছি বরাবর সেটাই এতদিন আমাদের উপরে হয়েছে, এখন ইডিদের উপরে হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে 2011 সাল থেকে বিরোধীদেরকে এইভাবে তাড়ানো হয়েছে, খতম করা হয়েছে। আমরা জানি তৃণমূলের এই সন্ত্রাসের কথা, যারা জানে না তারা টেস্ট করছে, তারা দেখছে মুর্শিদাবাদে। আমি তো বলেছি যে মুর্শিদাবাদ এখন মাইন্ড ফিল্ড হয়ে আছে, কখন কোথায় কে বোমা দেখবে তার কোনো হিসাব নেই, কারণ গত পঞ্চায়েত নির্বাচনের পর এখানকার পুলিশ প্রশাসনের মদতে, থানায় থানায় ওসিদের আইসিদের মদতে এই মুর্শিদাবাদ জেলা যে নির্বাচন হয়েছে, যা প্রহসন হয়েছে, সেই নির্বাচনকে প্রহসনে করার জন্য যে বোমার ব্যবহার হয়েছিল, যা বোমা মজুদ হয়েছিল, সেগুলো তো ডিসপোজ হয়নি, নষ্ট হয়নি, তাই যা থেকে গেছে তাই এখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের জন্য মৃত্যুর কারণ হচ্ছে। মাইন্ড ফিল্ড ফর দ্য চিলড্রেন এই মুর্শিদাবাদ। এইসব যাতে না দিতে হয় তার ব্যবস্থা, এই যে বলেছে না ক্যাভিয়েটটা, আইনি জট কাটাক তারপরে চাকরি, এটার মধ্যে লুকিয়ে আছে চাকরি না দেবার মানসিকতা। এই সরকার যোগ্যদের, যোগ্য ব্যক্তিদের চাকরির তালিকা থেকে বঞ্চিত করার ব্যবস্থা করছে, এটা তার উৎকৃষ্ট উদাহরণ। আগামী 14 জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথী রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী KMDA সভাগৃহের দ্বিতলে 14 জানুয়ারি রবিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। এখানে থাকবেন ডক্টর অভ্রনীল ধর, জেনারেল মেডিসিন এবং এন্ডোক্রিনোলজিস্ট, ডক্টর বিশ্বজিৎ সেন শিশু রোগ, ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি নাক কান গলা, ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ, ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত। সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন। নাম নথিভুক্তের সময়সীমা 1 জানুয়ারি থেকে 13 জানুয়ারি 2024। বিশদ জানতে ফোন করুন 7003-6378 8158888-2352। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, KGR পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003-7663-29 এবং 8584-9।
17724 বলসি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাকসেসরিজ বলসি মোবাইল প্লাজা বলসি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা